পাকিস্তানের নির্বাচনে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশি আসন পেয়ে গিয়ে থাকলেও যেতে পারছে না ক্ষমতায়। এই অবস্থায় বিরোধী দল হয়ে পার্লামেন্টে যাওয়ার ইঙ্গিত দিল পিটিআই। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান দেশটির গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন। পাকিস্তানের নির্বাচনের চার দিন পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি নাটকীয়তা। উল্টো সময় যত যাচ্ছে জটিল হচ্ছে সমীকরণ। নির্বাচনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগ আসনে জয় পেলেও আসতে পারছে না ক্ষমতায়। বিতর্ক তৈরি হয়েছে বেশ কয়েকটি আসনের জয় নিয়েও। এ অবস্থায় সরকার গঠন নয়, বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার ইঙ্গিত দিল পিটিআই। 12 ফেব্রুয়ারি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান। নিজেদের অবস্থানের সাথে আপোষ নয়, তার বদলে বিরোধী দল হিসেবে সংসদে যেতে চাই। আগামী 2-1 দিনের মধ্যে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিন গহর খান অভিযোগ করেন, নির্বাচনে অন্তত 70টি আসনের ফলাফল বিতর্কিতভাবে ঘোষণা করা হয়েছে। দ্রুত সমাধানে নির্বাচনের কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের পিটিআই নেতারা স্বতন্ত্র হিসেবে অংশ নেন। অন্য যে কোনো দলের চেয়ে বেশি আসনে জয় তুলে আনেন তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।